হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা কুইক আপডেটের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব। ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার সাউল ক্রেসপো লাস্ট ম্যাচে ইঞ্জুরি পেয়েছিল সাউল এবং তার কারণে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় বাট তারপর তার মাঠে ফিরতে কতদিন টাইম লাগবে এটা তোমাদের সবার মনে প্রশ্ন ছিল আমাদের মনেও একই প্রশ্নই কিন্তু ছিল সাউল ক্রেসপো কবে মাঠে ফিরবে তার ইঞ্জুরিটা কতটা সিরিয়াস এই মোমেন্টে সাউল ক্রেসপোকে নিয়ে যে আপডেট বেরিয়ে আসছে সাউল ক্রেসপোর এমআরআই করা হয়ে গেছে এবং তাতে যেটা জানা যাচ্ছে সাউল ক্রেসপোর চোট যেটা লেগেছিল সেটা কিন্তু খুব একটা মানে একদম যে ইজি চোট তা কিন্তু নয় একটু সিরিয়াস চোট লেগেছে সাউল ক্রেসপোর এবং সাউল ক্রেসপোর মাঠে ফিরতে ফিরতে মোটামুটি মাসখানেক মতো সময় লেগে যেতে পারে অর্থাৎ মার্চের আগে সাউল ক্রেসপোর ফেরার কিন্তু সম্ভাবনা এই খুবই কম অর্থাৎ বেশ কিছু ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের তারকা মিডফিল্ডার সাউল ক্রেসপো মিস করতে পারে এটা কিন্তু বিশাল বড় একটা ঝটকা বলা যায় ইস্টবেঙ্গলের জন্য কারণ সাউল ক্রেসপোর মতো মিডফিল্ড জেনারেল যে পুরো ম্যাচটাকে কন্ট্রোল করতো ডিফেন্সিভ মিডফিল্ডে তারপর অ্যাটাকে যেত যখন সৌভিক পিছনে ড্র্যাক মানে ব্যাক করতো অর্থাৎ সৌভিককে খুব ভালোভাবে সাপোর্ট দিত সাউল ক্রেসপো এবং সৌভিকও সাউল ক্রেস্পোকে খুব ভালোভাবে সাপোর্ট করতো দুজন দুজনের পুরো পারফেক্ট পার্টনার ছিল বাট সাউল ক্রেস যদি চোট লেগে যায় মানে যেটা লেগেছে চোট আর ফিরতে ফিরতে এতটা টাইম লেগে যায় তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয় ইস্টবেঙ্গলের জন্য তবে এম রিপোর্ট যেটা বলছে সাউল ক্রেসপোর ফিরতে ফিরতে মোটামুটি মার্চ মাস কিন্তু হয়ে যাবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও এই আপডেটটাই আজকের এই ভিডিওতে শেয়ার করতাম ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ইন্ডিয়ান ফুটবলের এরকমই ইন্টারেস্টিং এবং রেগুলার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা